বেসরকারি চিকিৎসা সেবা কেন্দ্রে ধর্মঘটকে নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। এদিকে ডাক্তারদের ধর্মঘট নিষিদ্ধ চেয়ে করা রিট দুই বছর ধরে শুনানির অপেক্ষায় থাকলেও শিগগিরই শুনানি হবে বলে আশা করছেন রিটকারী আইনজীবী। সম্প্রতি চট্টগ্রামে ম্যাক্স হাসপাতালে সাংবাদিক রুবেল খানের শিশুকন্যা রাইফার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতাও পায়। এরপর ওই হাসপাতালে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নানা অনিয়ম পেয়ে মোটা অঙ্কের জরিমানা করলে বেসরকারি সেবা প্রতিষ্ঠান মালিক সমিতির তাৎক্ষণিক ডাকে প্রায় অর্ধকোটি জনসংখ্যার নগরী চট্টগ্রামের এসব প্রতিষ্ঠান দুই দিন বন্ধ থাকে। গেল বছর রংপুর মেডিকেলের ইন্টার্ন ডাক্তাররা প্রায় এক সপ্তাহ কর্মবিরতি পালন করে। চিকিৎসায় অবহেলা বা ভুল চিকিৎসার অভিযোগে হাসপাতাল, ডাক্তার এবং রোগীর স্বজন এই দুই পক্ষের বিবাদে এসব সেবা প্রতিষ্ঠান প্রায়ই কর্মবিরতি বা ধর্মঘটের ঘটনা ঘটে। মহৎ পেশায় মহৎ উদ্দেশ্যে নিয়ে যারা আসে তারা যদি কোনো কারণে হঠাৎ করে তার সেবা বন্ধ করে দেয়, যে সেবা দিতে সে রাষ্ট্রের কাছে জনগণের মানুষের কাছে দায়বদ্ধ সেটা তো কোনো ক্রমে গ্রহণযোগ্য নয়। এটা ওই ব্যক্তি বা ওই গোষ্ঠী যারা এটা কাজটা করছে তারা মানুষের মানবাধিকারটা লঙ্ঘন করছে বলে আমার কাছে প্রতিমান হয়। অতএব যারা এই লঙ্ঘনের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দেশের সর্বোচ্চ আইন সংবিধান লঙ্ঘন করে ডাক্তারদের ধর্মঘটের বৈধতা চ্যালেঞ্জ করে 2016 মে মাসে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট মামলা হয়। আদালত রুলও জারি করেছিল কিন্তু সেই মামলা আর এগোয়নি। মেনশন করেছি শুনানির জন্য টপে আনার জন্য, কারণ এই যে গত দুই দিন আগেই তো চট্টগ্রামে এই সমস্ত ঘটনা হলো, আদালত এটা আরও শুনানির জন্য টপে নিয়ে এসছে। আশা করি এই মাসের মধ্যে এটা হয়তো শুনানি হতে পারে। শুনানি হওয়ার পরে যদি একটা নির্দেশনা আসে তাহলে আমার মনে হয় এই যে রোগীদেরকে চিকিৎসা করব না, হরতাল ধর্মঘট এগুলোর করতে পারবে না। স্বাস্থ্য মন্ত্রণালয় 2016 সালে চিকিৎসা সেবা ও সুরক্ষা আইন করার উদ্যোগ নেয়। তার খসড়ার বিশের এক ধারায় বলা হয়েছে স্বাস্থ্য সেবা প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান পেশাগত দায়িত্ব পালনে বা চিকিৎসা দিতে অবহেলা করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। প্রস্তাবিত এই আইনটি এখন মন্ত্রিপরিষদের সভায় তোলার অপেক্ষায় রয়েছে। আইনটি পাশ হলে ধর্মঘটের মতো কর্মসূচি বন্ধ হবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।